তৃণমূলে যোগদানের পরই সাংবাদিক সম্মেলন করলেন বাবুল সুপ্রিয়। প্রথমেই বলি যে আমি যখন একটা দলে কালকে জয়েন করেছি না, তখন আমার আগামী দিনের পদ্ধতি বা আগামী দিনের কার্যক্রম বা আগামী দিনে আমি কি করতে চলেছি আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে দে ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ফ্যান্টাস্টিক অপরচুনিটি উইট কেম টু মি। সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে, সেটাও আমি জানি তো, এবং সেই জন্যই আমি এই ডিসিশনটা চেঞ্জ করেছি এবং খুব খুশি মনে যতটা হোল হার্টেডলি ছেড়েছিলাম ততটাই হোল হার্টেডলি ফিরে এসেছি। তো 24 অবধি অনেক অনেকটা সময় অনেকটা রাস্তা বাকি আছে, সেই রাস্তাটা আমাকে চলতে গেলে দলের একটা প্রোটোকল, দলের যেটা দল যেটা আমার জন্য ভাবছে সেটাকে মাথায় নিয়ে আমাকে এগোতে হবে। তো আই উইল ডু দ্যাট, ইউ উইল হিয়ার, ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স ইন 24। লাল না, আমি কোনো কলিগ সম্বন্ধে কোনো মন্তব্য এই জন্যই করবো না যে দেখো আমি যেমন তৃণমূল থেকে তৃণমূলে এলাম, বিজেপি থেকে তৃণমূলে এলাম, তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারের এটা অধিকার যে ও আমার আমার বিরুদ্ধে বলবে। এবং সৌমিক ভট্টাচার্য কালকে বলেছেন, আমি শুনেছি সৌমিক দা খুব জ্ঞানী মানুষ, প্রচুর ব্যাপারে আমি ফোন করে ওনার থেকে আইডিয়া নিতাম। তো সবাই রাইভাল মানে তো এনিমি হয় না, কিন্তু সৌমিক ভট্টাচার্য কালকে এটা খুব, তার মধ্যে আমি সকালে ধন্যবাদ জানিয়েছি, একটা দারুণ লাইন লিখেছেন যে বাবুলকে বিজেপি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বলে না। তো সেই জন্যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সেমনি আমিও তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে এসেছি। তো ইটস ভেরি সিম্পল, আমার মনে হয় এক্ষেত্রে কে কী বলছেন বা কারা বহিরাগত কি কোথা থেকে আসছে সেটা, সেই লিস্টগুলো তো আমার থেকে বেশি তুমি জানো, হয়তো অনেক নাম আমি জানি না যেগুলো তুমি জানো। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি যেখানে গেলাম সেখানে আমি আমার বেস্টটা দিলাম কিনা। আমার মনে হয় এ সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নিশ্চয়ই নেই যে আমি যখন বিজেপিতে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছিলাম, 2014 সাল থেকে দিয়েছিলাম। তখন অনেকেই, কালকে অনেক বাচ্চা ছেলেরা অনেক কমেন্ট করেছে বিজেপি থেকে, তারা কোথায় ছিল 14-তে আমি সত্যিই জানি না, কিন্তু দে আর এন্টাইটেল টু দেয়ার ওপিনিয়ন। তো আমি কোনো মন্তব্য করবো না, এভরি ওয়ান উই আর পলিটিক্যাল রাইভালস নাও, সো লেট আস এনজয় দ্যাট। একটা ট্রিভিয়া খালি বলে দিই যে আমাদের দুজনেরই বার্থডেটা এক, 15-12-70 দুজনেরই বার্থডে। আপনি বলুন, দ্যাটস ওকে। तो बिल्कुल सही कहा जा रहा है, यही तो कहेंगे। जब तृणमूल कांग्रेस से बीजेपी में कोई आया था, सीपीएमसी कोई आया था, उनको भी पार्टी ने विश्वासघातक कहा था। तथागत रॉय ने मिर्जाफर कहा है, उनका लैंग्वेज के बारे में मैंने थोड़ा सा उनको आज लिखा मैंने उनको कि आपको किसी का किसी के साथ डिसएग्री करने का हक तभी बनता है, बिल्कुल कर सकते हैं आप, लेकिन तभी बनता है जब आप उसके डिसीजन को रिस्पेक्ट करते हैं। आई हैव टू रिस्पेक्ट हिज डिसीजन फर्स्ट एंड देन आई कैन एक्सप्रेस माई यू नो व्यूज अबाउट नॉट अग्रीइंग विथ व्हाट ही हैज सेड, जेटा खूब सुंदर भावे स्वपन दा लिखेछेन। तो दे आर ऑल सीनियर कोलिग्स, आमी एर बेशी किछु बोलबो ना। जहाँ तक मंत्रित्व का सवाल है और बाकी सारी चीज़ें सवाल है, देखिए मैं प्लेइंग 11 में हमेशा रहना पसंद करता हूँ। मेरा स्वेट एंड ब्लड जिसको बोलते हैं, आई ऑलवेज लेफ्ट इट ऑन द प्लेइंग फील्ड। हमार गाड़ी कांचेर सामनेटा भेंगेछे, पेछनेर कांच कखनो भांगेनी। तो सेई जोन्ने आई डोंट नीड टू प्रूव एनीथिंग। जिसको इन लोगों का बोलना ये बोलना जायज है, ये यही बोलेंगे, मुझे मालूम है। लेकिन विद्या, चाकरी, व्यवसाय, विवाह, संतान, संसारे अशांति, विवाह बहिर्भूत सम्पर्क, शारीरिक असुस्थता, वास्तु दोष, এই সব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।